হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে মাছের মাথাটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো হালকা ভেজে নেব, হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ভেঙে দিলাম, একটা তেজপাতা দিয়ে দেব, একটু দারুচিনি দিয়ে দিলাম। জিরের কালারটা পরিবর্তন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ফ্রাই করে নেব। এরই সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। এখন অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, টমেটোটা ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দেবো কিছু মটর, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মটরটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করব ফ্রাই করা আলু, সব কিছুর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কুচি করা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা সিদ্ধ করে নিলে ভালো হয়, কারণ বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি দুই একবার নেড়ে দিয়েছি, রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছে। আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম দু মিনিট পর, রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। সব শেষে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বাঁধাকপি ঘন্ট। আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাবা।